আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা একটা নেটিস রাউটার কনফিগার করতে পারি। এর আগের সিরিজে আমরা দেখেছি কিভাবে আমরা আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নেওয়ার পর আমরা আমাদের পিসিতে কিভাবে কানেকশন দিতে পারি। আজকে দেখব সেই আইপিটা, আমরা তো আগে একটা কম্পিউটার ইউজ করতে পারতাম, আজকে আজকে শিখব আমরা এই আইপিটা আমাদের রাউটারে ইউজ করে, আমাদের রাউটারে ইউজ করে আমরা কিভাবে মাল্টিপল কম্পিউটার দিয়ে আমরা ইন্টারনেট কানেক্টেড করতে পারি, সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা শিখব। এছাড়াও আরেকটি টিউটোরিয়াল আছে, সেটা হচ্ছে আমরা আমি দেখাচ্ছি এই যে ইজি আইটি আমার চ্যানেলে, এখানে আমরা কিভাবে টিপলিং রাউটার ইউজ করে আমরা আমাদের ইন্টারনেট কানেকশন পেতে পারি, এবং আমি দেখাচ্ছি সবগুলা সিরিজ। দেখেন কিভাবে ওয়্যান কনফিগারেশন করতে পারেন, এরপর অর্থাৎ টিপলিং রাউটার কিভাবে ইউজ করে কিভাবে আপনি ইন্টারনেট কানেকশন পেতে পারেন, সবগুলো টিউটোরিয়াল এখানে আছে। পাশাপাশি আপনি কিভাবে মাইক্রোটিক ইউজ করতে পারবেন সেটাও আছে, এবং এখানে নাকি সার্ভারের টিউটোরিয়াল আছে, যারা আপনাদের বিভিন্ন সার্ভারগুলোকে মনিটরিং করতে চান, ইমেল নোটিফিকেশন পেতে চান, সেগুলোও করা আছে, সব কিছুই দিয়ে আছে। আশা করব আপনাদের সবারই ভালো লাগবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আচ্ছা তাহলে শুরু করি। এখানে যদি আমি টিপি লিঙ্কের সাইটে যাই, সরি নেটিস রাউটারের সাইটে যাই, এখানে দেখেন এই রাউটারটাকে আমি এপি রাউটার মোডে কাজ করাবো, অর্থাৎ আমি ইন্টারনেট কানেকশন নেওয়ার পর, আমার ইন্টারনেট নেওয়ার পর আমি এই যে এই কেবলের মাধ্যমে আমার এখানে রাউটার ইন্টারনেট আসবে, আর একটা কেবলের মাধ্যমে আমি ইন্টারনেট প্রোভাইড করব, এবং এখানে ওয়াইফাই রেডি করব, ওয়াইফাই তৈরি করব, ওয়াইফাই এর মাধ্যমে আমার মোবাইল ডিভাইসগুলো ইন্টারনেট পাবে। আমরা যদি চিত্রে যাই তাহলে জিনিসটা এরকম হয়, আমরা ব্যান্ডউইথ চেক করব, সুবিধা নাই। এটা হচ্ছে ওয়্যান কেবল, এটা দিয়ে কানেক্টেড, আর রাউটার এটা হচ্ছে ল্যান কেবল, এই ল্যান কেবল দিয়ে আমার ইউজারগুলো কানেক্টেড হবে। আমরা চাইলে এটা এখানে সুইচ দিয়ে ইউজ করতে পারি, আবার চাইলে আমরা এখান থেকে কানেকশন দিয়ে আমাদের ফিজিক্যাল কম্পিউটার কানেক্টেড করতে পারি। এখানে একটা জিনিস উল্লেখ্য যে আমরা জানি আমরা রাউটারটা যদি কনফিগার করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই নেটিস রাউটারে ল্যান কেবল দিয়ে আমাকে কানেক্টেড হতে হবে। ঠিক একইভাবে আমার এখানেও সেম কনফিগারেশন আমরা কাজ করব। আচ্ছা তাহলে যাচ্ছি, আমরা শুরু করি। এটা ওপেন নেটওয়ার্ক সাইট, আমরা জানি টিপি লিঙ্ক নেটিস রাউটারের ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে গেস্ট এবং গেস্ট, এবং এই রাউটারের যদি আমরা অ্যাক্সেস করতে চাই বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস থাকে 192.168.1.1 থাকে, তাহলে আমার কম্পিউটার আইপি হবে 2, অর্থাৎ আমি আমার সেম সাবনেট মাস্ক 255.255, আমি সেম সাবনেট দিয়ে আমার রাউটারের আইপি হচ্ছে 1, আমার আইপি হচ্ছে 2, তাহলে আমি রাউটারকে অ্যাক্সেস করতে পারবো, আমি ল্যান কেবল দিয়ে কানেক্টেড আছি আমি। আচ্ছা তাহলে আমি এবার আমি আমার রাউটারটাকে যদি আমি পিং করি, পিং 192.168.1.1, দেখেন আমি রাউটারটাকে পিং করে পাচ্ছি। এবার আমি রাউটারে লগ ইন করবো 192.168.1.1। আচ্ছা এই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু গেস্ট গেস্ট, আমি এটা যদি একটু ইয়ে করে দেখাই, ইনকগনিট উইন্ডো দিয়ে দেখাই, তাহলে দেখেন 192.192.1.1, দেখেন ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু গেস্ট গেস্ট। ওকে আচ্ছা এবার আমি তাহলে আমি অ্যাডভান্সে যাব। আমার রাউটার থেকে প্রথম প্রথম কাজ হচ্ছে আমার রাউটারে ইন্টারনেট কানেকশন নিয়ে আসা, তাহলে আমি আমি চাইলে ল্যান সিরিজের আইপি অ্যাড্রেসও চেঞ্জ করে দিতে পারি, যে আমার ল্যান সিরিজ যেটা আছে এটা চেঞ্জ করতে পারি। আমি তাহলে নেটওয়ার্কে যাব, নেটওয়ার্কে গিয়ে ল্যানে যাই, আমি চাইলে আইপি অ্যাড্রেস সিরিজটা আমি চেঞ্জ করে দিতে পারি, এবং ডিএসসিপি সিরিজটাও আমি চেঞ্জ করে দিতে পারি। প্রথমে যেটা করবো আমরা সেটা হচ্ছে রাউটারের অপারেশন মোডে যাব, আমরা এটাকে
এখানে এপি মুট করা আছে বাই ডিফল্ট এই এই মডেলটা মডেলটা এপি মুট করা থাকে অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট মুট করা থাকে আপনার এর আগে যদি কোনো মাইক্রোডিক রাউটার থাকে অথবা অন্য কোনো রাউটার থাকে তাহলে ওই রাউটার থেকে আপনি ল্যান কেবলের মাধ্যমে কানেক্ট করে আপনি ইউজারদেরকে আপনি কানেকশন দিতে পারবেন তো আমি এপি মুডে কাজ করব না এখন আমি প্রথমে যেহেতু এটা আপনার বিগিনার আমি প্রথমে এটাকে রাউটার মুডে কাজ করাবো অর্থাৎ আমি ইন্টারনেট কানেকশনটা আমি আমার রাউটারে নিয়ে আসবো এবং রাউটার থেকে আমি আমার ইউজারদেরকে প্রোভাইড করব ঠিক এই চিত্রের মতো আমি ইন্টারনেট কানেকশন নিব নিয়ে আমি এই ল্যান কেবল দিয়ে আমি সুইচে কানেকশন দিব তো আমি এরপর ইউজাররা কানেক্টেড হবে আমার এখানে ওয়াইফাই ইউজার আছে ঠিক আছে তাহলে যাই আমি এপি রাউটার মুডে দিব দিয়ে এটাকে সেভ করে দিব আমি আচ্ছা সেভ হওয়ার পর আমি একটু রিলোড দেই এটা চলে গেছে হ্যাঁ যা আবার চলে আসছে আমি এটাকে পিং দিয়ে রাখি হ্যাঁ পিং ড্রপ হয়েছিল আচ্ছা এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অপারেশন মোড দেখেন এপি রাউটার মোড আছে ইন্টারফেস সে একটা আইপি অ্যাড্রেস নিয়ে নিছে আমরা তো এই আইপি অ্যাড্রেস দিব না আমরা নিজস্ব আইপি অ্যাড্রেস দিব তাহলে আমরা নেটওয়ার্কে যাই এরপর ওএন এ যাব আমরা ওএন এ গিয়ে আমরা এখান থেকে স্ট্যাটিক আইপি দিব এখানে আমরা পিপিও দিতে পারি ডিএসসিপিও দিতে পারে আমরা এখানে ইউজ করব স্ট্যাটিক আইপি আচ্ছা এর আগের টিউটোরিয়ালে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে এটা এখানে আছে এই যে গেট ইন্টারনেট এখানে কিন্তু একটা টিউটোরিয়াল আছে এই টিউটোরিয়ালটা পাবলিশড হবে যে আমরা কিভাবে আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশন নিতে পারি সেটা আপনারা দেখতে পারবেন আচ্ছা এখানে আমার আইপি অ্যাড্রেস প্রোভাইড করা হয়েছিল হচ্ছে 192.168.50.200 এই আইপিটা আমি আমার ইন্টারনেট কোম্পানি আমাকে প্রোভাইড করছে এই আইপি দিয়ে কিন্তু আমি কানেকশনটা পাইছি এবং ব্যান্ডউইথও চেক করছি এখন এই আইপিটাই আমি আমার রাউটারে বসাবো আচ্ছা তাহলে শুরু করি দেখেন ওয়েন আইপি অ্যাড্রেস কত 192.168.50.200 সারনা ছিল 255.255.255.0 গেটওয়ে ছিল 192.168.50. কত 254 আচ্ছা এখন যদি আমরা সেভ দেই তাহলে কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন এই রাউটারে চলে আসবে দেখেন আমি সেভ দিলাম আমার পিসিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু ইন্টারনেট নাই আমার পিসিতে ইন্টারনেট আছে পিসিতে ইন্টারনেট নাই আরেকটা জিনিস আমি দেখাচ্ছি আমরা যখন ল্যানে যাব ল্যানে কিন্তু এই ডিএসপি সার্ভার এনাবল করা আছে আমরা চাইলে ল্যান সিরিজের আইপি অ্যাড্রেসটা চেঞ্জও করে দিতে পারি আমরা আগে দেখি কানেকশন পাই কিনা ঠিক আছে আমরা একটু দেখি তাহলে তো আমাকে আইপি অ্যাড্রেসটা উঠাই দিতে হবে এখন আইপি অ্যাড্রেস যদি আমি উঠাই দিই তাহলে ডিএসপির মাধ্যমে পাবো যেহেতু বাই ডিফল্ট ডিএসপি অন করা আছে কিন্তু এখানে তো গেটওয়ে এবং ডিএনএস বসাইতে হবে আমি যদি দেখেন আমি যদি এখানে গেটওয়ে এবং ডিএনএস বসাই আচ্ছা আমি ডিএসপিটা অন করি এই ডিএসপিটা অন করে দিই দেখি কি অবস্থা আচ্ছা এখন পর্যন্ত আমাকে কোনো আইপি অ্যাড্রেস প্রোভাইড করে নাই যেহেতু পিং তো ছেড়ে দিছে মোস্ট প্রবলি এটাকে আমার রিস্টার্ট করতে হবে আমরা একটু যাই আবার 192.168.50 আচ্ছা আবার একটু দেখি হ্যাঁ আসছে সিস্টেম রিস্টার্ট আমরা একটু রিপোর্ট দেই যেহেতু আমরা কাজটা কমপ্লিট করছি আমরা রিস্টার্ট দিব রিস্টার্ট দেওয়ার পর আমি এটা ডিএসপি অপশনটা এনাবল করে দেই যত প্রবলেম হবে তত ভালো হবে কারণ আমরা ভুল করতে করতে শিখতে পারবো ট্রাবল শুটিং ও শিখা হয়ে যাবে এই সুযোগে আমাদেরকে কিন্তু এখনো সে কোনো আইপি অ্যাড্রেস প্রোভাইড করে নাই আমরা এটাকে ডায়াগনোসিস করি
valid IP configuration. আচ্ছা কেন? DHCP তো আমাকে সে প্রোভাইড করবে, ওকে আমি একটু ফিজিক্যাল রাউটারটা দেখে নেই। আচ্ছা একটু সময় নিছে, সময় নেওয়ার পর দেখেন অটোমেটিক্যালি এটা চলে আসছে। দেখি আমরা ডিটেইলসে যদি যাই, 1.2 আইপি প্রোভাইড করছে আমাদেরকে। আচ্ছা তাহলে দেখেন এখানে কিন্তু DHCP অন করা, এই DHCP অন করা এবং আমরা ট্রাই এগেইন দিলে আমরা কিন্তু রাউটারে লগইন করতে পারছি এবং এটা আইপি যে অ্যাড্রেস বসানো হয়েছে সেটা কিন্তু পাইছে। আমরা প্রাইমারি DNS 8.8 ইউজ করছি, সেকেন্ডারি DNS 1.1, অসুবিধা নাই, লিংক স্ট্যাটাস কানেক্টেড আছে। ঠিক একইভাবে আমরা মোবাইল নেটওয়ার্কও কিন্তু কানেক্টেড করতে পারবো। আচ্ছা মোবাইল নেটওয়ার্ক কানেক্টেড করার আগে দেখেন আমি ওয়্যারলেস কনফিগার করি, ওয়্যারলেস এর নাম দিলাম আমি। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এই নেটওয়ার্ক ল্যানে যদি যাই, এই যে একটা কাস্টমার কিন্তু কানেক্টেড, ঠিক আছে, এই ইউজারটা কিন্তু কানেক্টেড এবং আমরা এটার আইপিটা কিন্তু রিজার্ভ করে দিতে পারি। এই যে রিজার্ভে ক্লিক করলে এই ওয়ান আইপিটা আর প্রোভাইড কাউকে প্রোভাইড করবে না, সে ফিক্স এটার জন্য সেভ করে রাখছে। আচ্ছা দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি ওয়াইফাই তে কানেক্ট করি, ওয়াইফাই এর জন্য আমার পাসওয়ার্ড খুঁজবে। আমরা ওয়্যারলেসে যাব, ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্ট, এই মুহূর্তে ক্লায়েন্ট লিস্ট নাই, আমরা ওয়্যারলেস সেটিংস এ যাব। আমরা এখানে লিখব ইজি আইপি, ওকে। আচ্ছা এরপর এই আমাদের পাসওয়ার্ড দিতে হবে, আমরা পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড দিলাম বলতেছে স্পেশাল ক্যারেক্টার নিবে না। আচ্ছা তাহলে আমি দিলাম এখন তো নিবে, হ্যাঁ। আচ্ছা এখন যদি আমরা যাই, এই যে এই জিএডি নাম চলে আসছে, এখানে যদি আমরা কানেক্টে যাই পাসওয়ার্ড দিব, আশা করি নিবে। দেখেন কানেক্টেড হয়েছে এবং আমরা যদি ওয়ারলেস ক্লায়েন্ট লিস্টে যাই, আমরা রিফ্রেশ দিলে এই যে দেখতে পাবো এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস। দেখেন আমার এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এই যে ওয়ারলেস ডিটেলস, আমার ম্যাক অ্যাড্রেস 0B 0B। আচ্ছা আমরা নেটওয়ার্কে গেলে আবার এই ল্যানে গেলেও কিন্তু দুইটা আইপি অ্যাড্রেস আমরা পাবো, এটাকে আমরা স্ট্যাটিক করে দিচ্ছি। আচ্ছা তাহলে আমরা টিপি লিঙ্ক রাউটার ইউজ করে কিভাবে আমরা ইন্টারনেট কানেকশন পেতে পারি এবং মাল্টিপল ডিভাইস কিভাবে কানেক্ট করতে পারি, মোবাইল ল্যাপটপ আমরা কিভাবে কানেক্ট করতে পারি কেবল দিয়েও, সেই জিনিসগুলো আমরা শিখলাম। নেক্সট টিউটোরিয়ালে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা আমাদের রাউটারটাকে কিভাবে ব্যাকআপ নিতে পারি এবং ব্যাকআপ নেওয়ার পর আমি কিভাবে আমার এই ব্যাকআপটা রিস্টোর করতে পারি সেই জিনিসটা আমি শিখব, ওকে। এরপর ডিটেইলে শিখবো কিভাবে আমি রাউটারটাকে, এই রাউটারটাকে আমি অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করতে পারি। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।